সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখব একটি নজরুল গীতি, শুকনো পাতার নূপুর পায়ে গানটি। গানটি আমরা বি ফ্ল্যাট স্কেলে উঠাচ্ছি। গানটিতে কোমল স্বর লাগছে চারটি, রে কোমল স্বর গা ধা আর লাগছে কোমল স্বর নি। গানটি কাহার বা তালে যাচ্ছে, কাহার বা তাল আট মাত্রার তাল। দুইটি ভাগ আছে কাহার বা তালে, চার চার দুইটি ভাগ। কাহার বা তাল একটি সমপদী তাল। দেখো বন্ধুরা আমি স্বরলিপি দেখাচ্ছি, দেখো তাল ভাগ করেই দেওয়া আছে, তোমরা সহজে বুঝতে পারবে। নোটেশন দেখব, দেখো বন্ধুরা আমরা বি ফ্ল্যাট স্কেলে উঠাচ্ছি সারগম সা রে গা মা পা ধা নি সা। গানটিতে সবগুলি কোমল স্বর লাগছে, রে কোমল স্বর গা কোমল স্বর ধা আর লাগছে কোমল স্বর নি। তাহলে বন্ধুরা চলো শুরু করি, শুরু হচ্ছে খাদের দিকের সা থেকে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে পরিচিত জনদের সাথে একটি শেয়ার করে দিও। বন্ধুরা তোমরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তোমরা যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো এখন শুরু করি। সরি কোমল নিয়ে সা কোমল নি, নো যাচ্ছে সা থেকে পায়, তাহলে শুকুন সা নি সা পা পা তার। দেখো পা থাকছে পায়ে, তার তা থাকছে পায়ে, রটা যাচ্ছে মায়ে, পা তার পা পা মা নু নু পা কোমল ধা পুর পু যাচ্ছে কোমল নিয়ে, রটা যাচ্ছে কোমল ধায়ে, তাহলে নূপুর পা ধা নি ধা পায়ে। দেখো পায়ে পা মা পা নাচিছে নাচি মায়ে ছে পায়ে, মা মা পা নাচিছে ঘুরনি। দেখো ঘুর কোমল গায়ে নি মায়ে, ঘুরনি কোমল গা মা বাই। দেখো বাই নি ধা পা মা গা রে গা মা, কোমল নি কোমল ধা কোমল গা, সবগুলো গা নি ধা যেগুলো ইউজ করছি কোমল। দেখো বাই নি ধা মা গা রে গা মা, কোমল নি কোমল ধা পা মা কোমল গা রে কোমল গা মা। এরপর জল, জল থাকছে সায়ে সা, তরঙ্গে তরের উপর রং যাচ্ছে কোমল গায়ে গে মায়ে, জল তরঙ্গে সা রে কোমল গা মা, ঝিল ঝিল ঝি পায়ে ল কোমল ধায়ে মি পায়ে ল মায়ে, ঝিল মিল পা কোমল ধা পা মা ঝিল মিল। দেখো ঝিল মিল ঝিল কোমল গা রে মিল সা রে, তাহলে ঝিল মিল ঝিল মিল পা ধা পা মা গা রে সা রে, ঢেউ ঢেউ যাচ্ছে মায়ে মা তুলে সে। দেখো তু কোমল গায়ে লে সায়ে সে যাচ্ছে সা টাচ করে কোমল নিয়ে, তু দেখো ঢেউ তুলে সে মা গা রে সা নি কোমল গা কোমল নি। দেখো বন্ধুরা পরের অংশ যায়,
এরপর দীঘির বুকের শতদল দলি ঝরায়ে বকুল চাপার কলি চঞ্চল ঝরনার জল ছল ছলি মাঠের পথে সে যা ধায়। পরে দেখব বাকিটুকু, আমরা এখন এতটুকু নোটেশন দেখব। তাহলে বন্ধুরা আমরা লাস্টে শিখেছিলাম ঢেউ তোলে সে, যায় রে রে সা রে গা মা, দেখো রে রে, দেখো যা রে কোমল গা আয় সা রে কোমল গা মা, তাহলে রে গা সা রে গা মা যা। আরেকবার গাইতে হবে, দ্বিতীয়বার যখন গাইবো তখন যায়টা শুধু সায় থাকবে। দেখো বন্ধুরা, আমরা যখন দ্বিতীয়বার লাইনটি গাইব তখন যায়টাই ছায় থাকবে। ঢেউ তোলে সে যায় সা, এরপর দীঘির বুকে শতদল দলি ঝরায়ে বকুল চাপার কলি। দেখো দীঘির দীঘি পাপা কোমল দি পায়ে ঘি পা থেকে কোমল ধায়ে রটা যাচ্ছে পায়ে। দীঘির পাপা কোমল ধাপা বুকে বুকে মাগা মা শত দল শত সা কোমল রে দল মাগা দলি কোমল রে সা ঝরায়ে, দেখো ঝরায়ে সা কোমল রে গা মা বকুল পা, দেখো ব পা কোমল ধা কুল পা মা চা পার চা চা যাচ্ছে পা থেকে কোমল ধায়ে, পা কোমল নিয়ে র যাচ্ছে কোমল ধায়ে চা পার পা ধা নি ধা কলি পা মা পা। দেখো আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না। এরপরের লাইন দেখো চল চল ঝরনার জল ছল ছলি চল ধা কুমলি চল ধা কুমলি চল চল ধানি ধানি, এরপর ঝরনার ধানি ধানি কুমলি চল চল ঝরনার ধানি 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 জল ছল পা ধানি ধা জল পা কুমল ধা ছল কুমল নি কুমল ধা ছলি পা মা পা মাঠের পথে সে। দেখো মাঠের মাঠের থাকছে মায়ে মাঠের মামা পথে সে প পায়ে থে কোমল গায়ে সে মায়ে পথে সে পা গা মা। দেখো বন্ধুরা মাঠের পথে সে ধায়, এরপর বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া ধুলির ধূসর কায়। কায়টা আমরা নেক্সট পেজে দেখব, এখন এতটুকু নোটেশন দেখব। তাহলে বন্ধুরা লাস্ট আমরা দেখেছিলাম মাঠে মাঠের পথে সে, এরপর ধায়, দেখো ধায় নি ধা পা মা গা রে গা মা কোমল নি কোমল ধা কোমল গা ধায় নি ধা পা মা গা রে গা মা, এরপর আবার জল তরঙ্গে ঝিলিমিল ঝিলিমিল লাইনটা গেয়ে আসতে হবে। এর পরের অংশে চলে আছে, দেখো বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া আলো থালো এলো কেশ গগনে মেলিয়া পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া ধুলির ধূসর
বস আয়ে নো নিয়ে ফুলের ফুটা সায়ে লটা নিয়ে বন ফুল সানি সানি আভরণ আ সায়ে ভ নিয়ে রণ সায়ে আভরণ সানি সা হেলিয়া সরি খুলিয়া দেখো খুলিয়া পাধা নিধা খু পায়ে লি কোমল ধায়ে আটা কোমল নি থেকে কোমল ধায়ে খুলিয়া পাধা নিধা ফেলিয়া পামা পা বন ফুল আভরণ সানি 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 সা খুলিয়া পাধা নিধা ফেলিয়া পামা পা আলু থালু এলোকেশ দেখো আলু কোমলি ধা থালু কোমলি ধা এলো কোমলি ধা কেশ কেশ যাচ্ছে কোমলি আলু থালু এলো কেশ নিধা 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 নি গগনে পাধা নিধা দেখো সব কোমল নি কোমল ধা গগনে পাধা নিধা মেলিয়া পামা পা পাগলিনি পাগলিনি পা কোমল ধা কোমলি সা পা পায়ে গটা যাচ্ছে কোমল ধায়ে লি কোমল নিয়ে নি যাচ্ছে সায় পাগলিনি পা কোমল ধা কোমলি সা নেচে যায় নে কোমল গায়ে চড়া কোমল গায়ে চে যাচ্ছে রের উপর আর যায় যাচ্ছে সায় তাহলে নেচে যায় গাড়ে সা পাগলিনি নেচে যায় দেখো পাধানি সা গাড়ে সা হেলিয়া পাধানি ধা পা কোমল ধা কোমলি কোমল ধা পাধানি ধা হেলিয়া দুলিয়া পামা পা ধুলি ধূসর ধুলি থাকছে সায় সা সা ধূসর ধূসর এর ধু যাচ্ছে পায়ে স কোমল গায়ে র যাচ্ছে মায়ে ধূসর পা কোমল গা মা ধুলি ধূসর এরপর কায় পরের অংশ ইরানি বালিকা যেন মরু চারিণী পল্লীর প্রান্তর বন মনোহরিণী ছুটে আসে সহসা গৈরিক বরণী বালুকার উর্ণি গায়। এতটুকু বাকি ছিল, নোটেশন দেখব। তাহলে বন্ধুরা আমরা দেখেছিলাম ধুলি ধূসর এরপর নিধা পা মা গা রে গা মা নিধা পা মা গা রে গা মা কোমল নি কোমল ধা কোমল গা। এরপর আবার জলতা রঙে ঝিলিমিলি অংশে চলে যেতে হবে। লাস্ট অংশ দেখে নিব, শুরু হচ্ছে চড়া গা থেকে কোমল গা থেকে। রের উপর নিটা যাচ্ছে কোমল গা থেকে রের উপর যেন মরু যেন পা কোমল ধা মরু সা মো যাচ্ছে সায় রু যাচ্ছে শুদ্ধ নিয়ে যেন মরু পা ধা পা কোমল ধা সানি শুদ্ধ নিয়ে চারিণী পা কোমল ধা পা চা পায়ে রি কোমল ধায়ে নি যাচ্ছে পায়ে চারিণী পা কোমল ধা পা। এরপরের লাইন পল্লীর প্রান্তর বন মনোহরিণী পল্লীর দেখো পল্লীর পোল থাকছে কোমল নিয়ে লি যাচ্ছে কোমল নিয়ে রটা যাচ্ছে ধায়ে পল্লীর নি নিধা প্রান্তর প্রাণ যাচ্ছে ধায়ে দেখো তটা তোমরা পাট আজ করে মায়ে যাবে রটা থাকবে মায়ে প্রান্তর ধামা ধামা
মায়ে যাবে ত আর রটা মায়ে থাকবে প্রান্তর ধাপা মাপা দেখো ধাপা ধাপা মামা প্রান্তর ধাপা মা যাচ্ছে কোমল ধায়ে নিয়ে যাচ্ছে পায়ে ধা ধা পা এরপরের লাইন ছুটে আসে সহসা দেখো ছুটে পা কোমল ধা আসে কোমল নিশা সহসা স কোমল গায়ে চড়া হো যাচ্ছে রের পর সা যাচ্ছে সায় ছুটে আসে সহসা কোমল নিয়ে ক কোমল ধায় গই রিক পা ধা নি ধা বরণি পা মা পা বালু কার দেখো বালু যাচ্ছে মায়ে কার যাচ্ছে পায়ে বালু কার মা মা পা উড়নি উড় যাচ্ছে কোমল গায়ে নি মায়ে তাহলে বালু কার উড়নি মা মা পা কোমল গামা গায় নি দেখো নি ধা গায় নি ধা পা মা গা রে গামা দেখো নি কোমল নি তারপর কোমল ধা ওখানে ধাটা পড়েনি তোমরা কোমল ধা করে নাও নি ধা পা মা গা রে গামা তাহলে বন্ধুরা গায়টা গায় আমরা যে গায় শিখেছিলাম গায় সেম জিনিস প্রত্যেকটা অংশের শেষে দেখো নি কোমল ধা পা মা কোমল গা রে কোমল গা মা তোমরা নি এর পরে ধাটা পড়েনি কোমল ধা লিখে নিও গায় নি ধা পা মা গা রে গা মা এরপর আবার জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল গে ফার্স্ট অংশ শুকনো পাতায় গে শেষ করতে হবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো গান নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা